বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আমি মহামান্য হাইকোর্টের নিয়মিত আইন প্র্যাকটিশনার। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমি আজকে আপনাদেরকে কীভাবে যৌথ মামলা করতে হয় সেই বিষয়ে ধারণা দিব। আমার অ্যাডভোকেট আনোয়ার লজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন না তাদেরকে বিনীত অনুরোধ, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। ফার্স্ট থেকে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দিবেন। আমি মূল আলোচনা আসি, যৌথকর মামলা কীভাবে করবেন। যদি আপনার কোনো একটা মহিলা তার হাজব্যান্ড কর্তৃক যৌতুকের দাবিতে নির্যাতন হয় অথবা যৌতুক চাই, তাহলে সে অবশ্যই যৌতুক মামলা করতে পারবে। তাহলে যৌতুক মামলা করতে হলে অবশ্যই করে আসতে হবে একজন বিজ্ঞানীর কাছে এসে। যদি তার হাজব্যান্ড তার কাছে যৌতুক চাই অথবা তার শ্বশুরগোষ্ঠী যদি কেউ তার কাছে যৌতুক চাই, তাহলে অবশ্যই মামলা করতে পারবে, এটা করে আসতে হবে। করে এসে আপনার একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসলেন। আসার পরে বিজ্ঞ আইনজীবীকে সব কিছু খুলে বললেন। বলার পরে উনি একটা আর্জি রেডি করবেন। রেডি করার পরে আপনার যা যা সাপোর্টিং কাগজ সব দিলেন। দেওয়ার পরে একটা কোর্টে নিয়ে গেলেন, আমলি আদালত যেখানে আপনার সেখানে নিয়ে গেলেন। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনাকে বিজ্ঞ বিচারক আপনার সব কিছু ঘটনা শুনবেন। শোনার পরে মানে কখন যৌতুক চাইছে, কত তারিখে যৌতুক চাইছে, কত টাকা যৌতুক চাইছে, খেয়ে চাইছে, সব কিছু আপনার জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আপনার তার বিরুদ্ধে একটা সমন হতে পারে। সমন হওয়ার পরে তাকে ডাকবে, ডাকার পরে সে জামিন নিবে, জামিন দিতে পারে না হইতে পারে, দেওয়ার সম্ভাবনা হতে থাকে না, না হইতে পারে। তাহলে যদি জামিন না দেয় তাহলে সে তার জেলখানা পাঠা দিল আপনার সাথে আপোষ করার জন্য। বিজ্ঞ বিচারক হয়তো বলতে পারে, তাহলে তখন আপনি শর্ত দিতে পারেন, এই শর্ত সাপেক্ষে আমি সংসার করব যাতে কোনো যৌতুক না দাবি না করে। তখন আপনি যেভাবে বলবেন সেভাবে কিন্তু হবে। বিজ্ঞ আদালতের কাছে একটা যদি আপোষনামা দেন তাহলে সেই আপোষনামা ভিত্তিতে হতে তার জামিন হতে পারে। তারপরে আপনি যেভাবে বলবেন সেভাবে যদি না মানে, পরবর্তী আবার কোর্টে এসে যদি বলেন মানে সে এসব মানে যৌতুক খাওয়া অব্যাহত রেখেছে, আমাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করতেছে, তখন তার কিন্তু ওয়ারেন্ট আবার হতে পারে। এভাবে কিন্তু আপনি আপনার প্রতিকার পাইতে পারেন। যৌতুক নিরোধানের তিন দ্বারাই মামলাটা হবে। অর্থাৎ যদি কোনো মহিলা তার স্বামী কর্তৃক অথবা শ্বশুরবাড়ির যে কোনো কর্তৃক যদি যৌতুকের দাবিতে মারধর করে অথবা শুধু যৌতুক চাই, তাহলে সেটা নিরসনের জন্য করে আসতে হবে, একজন বিজ্ঞানীর কাছে আসতে হবে। এসে যদি মামলা করতে চাইলে তার সম্পূর্ণ কাগজ রেডি করার পরে তার যে আমলি আদালত, সেই আমলি আদালতে গিয়ে তার খাবিননামাটা কিন্তু বাধ্যতামূলক লাগবে, আর আইডি কার্ডটা বাধ্যতামূলক লাগবে। এই জিনিসগুলো অবশ্যই আনতে হবে। এনে 200 দ্বারা জবানবন্দিতে তার ঘটনা, কয় তারিখে ঘটনা ঘটছে, কয় টাকা যৌতুক চাইছে, খেয়ে যা যৌতুক চাইছে, সব কিছু বিজ্ঞ আদালত শোনার পরে 200 দ্বারা জবানবন্দি নেওয়ার পরে একটা সমন দিবে। যদি আসামি আসে ভালো, না আসলে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে। আর যদি আসে তাহলে অবশ্যই একটা প্রতিকার ব্যবস্থা করবেন বিজ্ঞ আদালত, যাতে যৌতুক না চাই সেই ব্যবস্থাই করবেন। এই হচ্ছে যৌতুক মামলার সারসংক্ষেপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার অ্যাডভোকেট আনোয়ার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না দেখো সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফার্স্ট যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।